এরপর একজন প্রশ্ন করেছেন, হুজুর আমরা যে কাবা মদিনা শরীফকে সম্মান করি, কিন্তু সেই কাবা মদিনা শরীফের ছবি আমরা জায়নামাজে ব্যবহার করি, আমার প্রশ্ন হলো যে জায়নামাজে কি ছবি ব্যবহার করা কাবার যাবে, যেখানে তো আমরা অনেক সময় পা দিয়ে রাখি এবং জায়নামাজও সামনে পিছে টানার সময় অনেক সময় পা দিয়ে টানি, এটার বিষয়ে শরীয়তের ফতোয়া কি? আমাদের চমৎকার একটি জিজ্ঞাসা। অনেকের বাড়িতেই আমরা কাবা শরীফের ছবি, মদিনা শরীফের ছবি, বাইতুল মুকাদ্দাসের ছবি, এইগুলা জায়নামাজ আমরা ব্যবহার করি, করি না ভাই? কাতারের জন্য ফেলছি, সোজা হচ্ছে না, পা দিয়ে ডানে বামে একটু কাতাই নেই, অথবা এক কাতারে বিছানো আছে ওইটার উপর দিয়ে খুঁচে সামনে আমরা চলে যাই, হয় কি না ভাই? আমরা কেউ অপমান করার জন্য, অপদস্থ করার জন্য এটা করি না। কেউ যদি অপমান করার জন্য করে, আল্লাহ নবী বলছেন কাবার দিক জানার পরেও কেউ যদি ওই দিকে ইচ্ছা করে থুতু ফেলে, কাবার দিক থুতু ফেললে কি হবে? তার ঈমান চলে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই ধরনের জায়নামাজ যেটা আমরা অপমানের জন্য করব না কিন্তু করতে মাঝে মাঝে বাধ্য হই, এই ধরনের জায়নামাজ পরিহার করা আমাদের জন্য উত্তম। আল্লাহ কোরআনুল কারীমের সূরা হজের মধ্যে বলেছেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, কেউ যদি আল্লাহর কোন নিদর্শনকে সম্মান করে এইটা তার অন্তরে আল্লাহ ভীতির কারণ। অতএব কাবা আমাদের কাছে সম্মানিত, আমাদের কাছে বাইতুল মুকাদ্দাস সম্মানিত, এইটা নাজায়েজ কিছু নয়, কিন্তু এইটা ব্যবহার করা আমাদের জন্য উত্তম নয়। না ব্যবহার করে প্লেন জায়নামাজ আমরা ব্যবহার করব, এইটাই আমাদের জন্য উত্তম হবে। আশা করি উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, হুজুর আপনার আলোচনা আমার খুব ভালো লাগে, এমন কোনো আলোচনা নাই আমি খুঁজে খুঁজে দেখি না, আপনার প্রায় আলোচনাতেই আমি নতুন জামা কাপড়, নতুন কোটি, নতুন নতুন আপনার পাঞ্জাবি দেখতে পাই, যেগুলো আমাকে খুব ভাল লাগে, পড়তে মন চায়। তবে বেয়াদবি নেবেন না, একটা প্রশ্ন করি, আপনি যে এত পোশাক পরেন এই পোশাকে কি আপনার অহংকার হয় না? এটা হচ্ছে মহব্বতের প্রশ্ন, এই প্রশ্ন করার জন্য সৎসাহস লাগে, ঠিক না ভাই? তিনি কোনো খারাপ উদ্দেশ্যে প্রশ্ন করেন নাই, তার হৃদয়ের মধ্যে একটা কথা আসছে, আসার জন্য তার মনে হয়েছে যে এই প্রশ্ন করতে পারি। প্রিয় ভাইয়েরা, দুই তিনটা কথা আছে এখানে, খোলামেলা আপনাদের কাছে বলি প্রিয় ভাইয়েরা। এক নম্বর কথা হচ্ছে, কোন পোশাক পরবো আমি? আল্লাহ কোরআনে একটা পোশাকের বর্ণনা দিয়েছেন, শার্ট প্যান্ট দুনিয়াবি যেগুলা পোশাক আমরা যা পরি, গেঞ্জি ফতুয়া, ইসলাম কোনো পোশাককেই আপনার হারাম বলে না। হারাম তখন হবে যখন কোনো ধর্মীয় পোশাকের সাথে তার সাদৃশ্য হবে, তাছাড়া জেনারেলি সব পোশাক পরা জায়েজ। তবে আল্লাহ বলছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর, আল্লাহ ভীতির একটা পোশাক আছে, যেই পোশাকটা পরলে বোঝা যায় যে এই মানুষটা আল্লাহ ভীরু মানুষ, এই পোশাকটা তুমি পরো। একজনকে বলছেন নামাজ পড়তে চল, ও বলতেছে ভাই মুতে পানি নিতে পারি নাই, কেন পারিস নাই? কই এমন টাইট প্যান্ট পরছি কায়াত হতে পারি নাই, দাঁড়ায় মোতা লাগছে। এখন যেই প্যান্টের টাইট হওয়ার কারণে দাঁড়ায় মোতা লাগে, ওই প্যান্ট কি ভাই তাকওয়ার পোশাক হতে পারে? জেনারেল প্যান্ট পরা নাজায়েজ নয়, শার্ট পরা নাজায়েজ নয়, কিন্তু ঢিলা ঢালা পড়তে হবে, তবে লিবাসুত তাকওয়া একটা আছে, এটা একটা প্রসঙ্গ। দুই নম্বর আমার বিষয়ে যেটা বলছেন, আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাই, অহংকারের ডেফিনেশনটা ভিন্ন। সাহাবিদের কাছে আল্লাহ নবী বললেন, অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে টানাটানি করো না, খবরদার তোমরা অহংকার করো না, যার অন্তরে সর্ষা পরিমাণ অহংকার থাকবে জান্নাতে যাবে না। এক সাহাবি লাফ দিয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার নতুন জামা পড়তে ভাল লাগে, স্টাইলিশ পোশাক পড়তে ভাল লাগে, সুন্দর জুতা পড়তে ভাল লাগে, আমি কি এগুলো বাদ দিয়ে দিব? নবীজি বললেন বোঝো নাই, বোঝো নাই, এদিক আসো। অহংকারের মানে কি জানো নাকি? অহংকারের মানে হচ্ছে বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে তোমাদের জন্য সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তুমি যদি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, সত্যকে অস্বীকার না করে সুন্দর পোশাক পরো, সমস্যা নাই, বরং আমি নবী বললাম ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দর পোশাক আল্লাহ পছন্দ করে। এখন আপনি এমন জামা পরছেন, পরে চলতেছেন আর ভাবতেছেন তোরটা 60 টাকা গজ আর আমারটা 2500 টাকা গজ, তাহলে আপনার ওই জামা পরা অহংকার হবে, ঠিক কিনা? অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন,
তোমার পোশাকও দেখছি আমারও দেখছি ভাই, এগুলা এগুলা ফ্যামিলি স্ট্যাটাসের ব্যাপার, তোর সাথে আমার স্ট্যাটাস যাবে না। এই ঢঙে যদি পড়েন তাহলে আপনার অহংকার হবে, ওই পোশাক আপনার জন্য তখন নিষেধ, ঠিক কি না? এখন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে পড়ি। এর আরও একটা কারণ আছে, আপনি শার্ট পরেন, প্যান্ট পরেন, কোট পরেন, ফতুয়া পরেন, গেঞ্জি পরেন, একদিন ফতুয়ার উপরে গেঞ্জি পরেন, একদিন গেঞ্জির উপর সেন্টার গেঞ্জি পরেন, একদিন আবার ওই গেঞ্জির উপরে কোট পরেন, একদিন কোটের উপরে গেঞ্জি পরেন, আপনার কত ধরন। আর আমার তো কেবল জুব্বা একটাই পরি, এই জন্য রুচি করে বুঝে সুঝে পরি, যাতে হুজুররাও রুচিশীল এইটা বোঝা যায়, এই জন্য ইন্টেনশনালি পরি, কোনো অহংকার করে পরি না। প্রিয় ভাইরা, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এই জন্য আমি বলবো পোশাক সুন্দর করে পরেন। আর আল্লাহ তো নির্দেশই দিয়েছেন, প্রত্যেকবার মসজিদে যখন যাবে ভালো জামাটা পরো। আপনি সারা দুনিয়া ভালো জামা পরে যান, আর জামাটা খুলে দরজার পিছে ঝুলানো আছে ওটা নামাজের জামা, গত মাসে ধুইছে আগামী মাসে ধুতেও পারে নাও পারে, জামা দিয়ে গন্ধ বাড়ায়, গায়ের মধ্যে পিতলা পড়ছে, কপালের এদিক দিয়ে টুপি কালো হয়ে গেছে, ভিতরের গেঞ্জির কথা নাই বললাম। মসজিদের পোশাক এইটা, এরকম করা যাবে? আমি সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিষদে মাহফিলে যাই, আপনাদের সাথে দেখা করি, অথবা আমাকে একটা স্বাভাবিক সুন্দর পোশাক পরতে হবে, তবে দোয়া করবেন আমার পোশাক পরিচ্ছদ এইগুলা যেন আমাকে অহমিকা না বানায়, আমাকে যেন বিনয়ী মানুষ বানায়, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন করার জন্য ধন্যবাদ।